এবং মাহবুবা মাহবুব আলম তানভীর আপনি লিখেছেন আমরা যে প্রতিদিন জমিনে হাঁটি কিন্তু অনেক ছোটো জমিতে অনেক ছোট প্রাণী আছে যেমন পিঁপড়া এসব ছোট প্রাণী যদি আমাদের হাঁটার সময় অজান্তে পায়ের নিচে পড়ে মারা যায় তাহলে এতে আমাদের গুণা হবে কিনা তো হলো না এটার কারণে আপনার কোনো গুণা হবে না বিশেষ করে এটি অনিচ্ছায় এবং আপনার ইচ্ছার বাইরে আপনার অজান্তে হচ্ছে সেই কারণে আপনি একজন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কোনো প্রকার গুনাগার হবেন না এবং এর জন্য কোনো দায় আপনাকে বহন করতে হবে না ইনশা আল্লাহ তাহলে যেহেতু এটি আপনার ইচ্ছার বাহিরে তবে হ্যাঁ ইচ্ছাকৃতভাবে আপনি জেনে শুনে কোনো প্রাণীকে হত্যা করবেন পামে পিষ্ট করে ফেলবেন সেটি কিন্তু চায়জ নয় অর্থাৎ আপনার খেয়াল রাখতে হবে যে আপনার জানা সত্ত্বে যেন কোনো প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করতে না হয় কারণ নবী করিম সাল্লাহ আলিয়া বলেছেন ফিকুল্লি কাবির রত আজরুন প্রত্যেক প্রাণ যার মধ্যে আছে তার প্রতি আপনি যখন রহম করবেন তখন আল্লাহ তাল কাছে আজর পাবেন বিনিময় পাবেন ফিকুল মারুফ হোসেন হাসান আপনি কিছু কিছু মসজিদে এই নিয়ম চালু আছে এটা কি সঠিক ভাই একামতের আগে দাঁড়াবেন এমন কোনো কথা নেই আবার একামতের নির্দিষ্ট বাক্যেই গিয়ে আপনাকে দাঁড়াতে হবে তার আগে পরে দাঁড়ানো যাবে না এরকম কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই একামত দেয়া দেয়াটাই হয় হলো সালাতের জন্য দাঁড়িয়ে যাওয়ার জন্য যখন আমরা একামত শুরু হয়ে যাবে দিচ্ছে জানবো তখন আমরা দাঁড়িয়ে যেতে পারবো অতএব একামতের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে গেলে এটা হবে না তবে হ্যাঁ একটা জিনিস হলো ইমাম সাহেব এখন আসতে দেরি হচ্ছে তিনি আসেন নাই তো মুসলির অনেক সময় আগে থেকে দাঁড়িয়ে যায় এটাই ইমামের প্রতি অসম্মান কারণ তখন একরকম অর্ডার করা হয় যে আমরা দাঁড়িয়ে গেছি আপনি তাড়াতাড়ি শুরু করেন ইমাম আসবেন তারপরে মজার সাহেব কামত দিবেন একামত দিচ্ছেন দাঁড়িয়ে গেছেন শুরু করেছেন এটা দেখে মুসলিটা দাঁড়িয়ে যাবেন অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করবেন ইমামকে একরকমের অর্ডার করার ভঙ্গিতে দাঁড়িয়ে যাওয়াটা সেটা অসম্মাজনক ইমামের জন্য সেই দিক থেকে আগে থেকে দাঁড়ানোটা অনুচিত কে ফাতেমাস সরি কে ফাতিমস এআইডি থেকে আপনি লিখেছেন মানুষ তার মৃত্যুর চল্লিশ দিন আগে থেকে বুঝতে পারে এ কথা কতটুকু সত্য এটা কি হাদিসে আছে না এরকম কোনো হাদিস আছে বলে আমাদের জানা নেই যে মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হতে যাচ্ছে এরকম কোনো কথা নেই বরং নবী করিম সাল্লাহ আলহুয়সাল্লাম তার বিভিন্ন হাদিস থেকে কোরআন করিম আল্লাহবুল আলমিনের কালামে বিভিন্ন আয়াত থেকে আমরা জানতে পারি যে মানুষের মৃত্যু কার কখন হবে কেউ জানে না আল্লাহ ছাড়া কে কোথায় কখন মৃত্যুবরণ করবে বিধায় চল্লিশ দিন আগে থেকে মানুষ বুঝতে পারে এটি একেবারে অসত্য কথা কারণ হাদিস রেদের কোনো সম্পর্ক নেই মাতিম আরিফ থেকে লিখেছেন মানুষ বলে যে দাড়ি উঠলে যদি না কাটে তাহলে হাসন ময়দানে নাকি লাইলি মজনুর বিয়ে খাওয়ানো হবে এ কথা সত্য কত যে উদ্ভট এবং কত যে বিভ্রান্তিকর কথা আমাদের সমাজে প্রচলিত সাল্লা মাফ করুন লাইলি নজরুল নামে আদৌ কেউ ছিলেন না এটা শুধুই কাল্পনিক চরিত্র সেটি একটি বড় প্রশ্ন সাপেক্ষ বিষয় সেখানে আবার কোথাও কেন লাইলি নজরুল আবার বিয়ে হবে বিবাহ বিভূতি যদি সম্পর্ক এরকম বাস্তবে কারোর থেকেও থাকে তাহলে সেটা তো অভিশপ্ত সম্পর্ক সেখানে আবার তাদের বিয়ে হবে জাননাতে এটি হাস্যকর এবং পুরাই আপনার বিভ্রান্তিকর কথা এই সমস্ত বিষয়গুলো অতএব দাঁড়াই ওঠার পর কেউ যদি সেখানে খোর না লাগায় না কাটে এবং একবারের জন্য আল্লাহতালার নির্দেশনা বিশাল নির্দেশনা লঙ্ঘন না করে তাহলে সেটা অবশ্যই প্রশংসনীয় সেটা ভিন্ন বিষয় যে আল্লাহ তালার প্রশংসনীয় কাজ করছেন কিন্তু এর মানে এই নয় যে এটার কারণে তিনি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কোনো সওয়াবের আপনার ভাগিদার হবে সরি এটার জন্য তিনি জান্নাতে তমুক তমুকের বিয়ে হবে সেটি খাবেন এগুলো মনগড়া কথাবার্তা এবং ভিত্তিহীন একেবারে বিষয় এমডি আলমগীর আপনি লিখেছেন নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য কী আমল করা যায় নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য নবী করিম সাল্লাহি সাল্লামের সুন্না অনুসরণ করবেন অনুকরণ করবেন তার মর্যাদা এবং হকগুলো জানার চেষ্টা করবেন বিশেষ করে তার সিরাজ জানার চেষ্টা করবেন নবী সাল্লাহি সাল্লামের সিরাদ যত বেশি জানবেন যত বেশি জানার সুযোগ হবে তত বেশি আপনি নবী করিম সল্লাহ আলি সাল্লামের প্রতি ভালোবাসা আপনার মধ্যে তৈরি হবে এবং সৃষ্টি হবে ইনশাল্লাহ তার অথবা আপনি চেষ্টা করবেন নবী করিম সাল্লামের সিরাতকে বিশেষ করে পাঠ করার তার সম্পর্কে জানান যত বেশি জানবেন তত বেশি তার সম্পর্কে ভালোবাসা আপনার অটোমেটিক বৃদ্ধি পাবে শেষে তালাতালা কাছে দোয়াও করবেন